সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি রাজশাহী জেলা ঝলমলে হাটে। রাজশাহী ঝলমলে হাট থেকে জানবো আজকে আমরা রসুনের বাজার দাম আজকে কেমন দাম আছে। তো আজকে 25 এপ্রিল 2024 সাল, রোজ বৃহস্পতিবার হাট। তো হ্যাট সপ্তাহে দুদিন বসে, সোমবার বৃহস্পতিবার। তো দর্শক, আমরা এখানে যে এখানে একটা আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে যে রসুনটা দেখছি আমরা একটু ছোট দানা। রসুনের বাজার আজকে কেমন চাচা? আজকে বাজার একটু কম। কি দাম নিলেন এটা? রসুনের আমদানিটা মোটামুটি ভালোই দেখছি। তো দেখি এবং শুকনো রসুন কি দাম বলছে ভাই? মানে 6100 থেকে 200 এর মধ্যে দাম হচ্ছে। 6100 থেকে 200 এর মধ্যে বাজার দরের দাম হচ্ছে এই রসুন। এখানে আমরা একটু ছোট সাইজের রসুন দেখছি, তবে সাদা ফ্রেশ ধবধবে একদম, কালারটা খুবই সুন্দর, মানে ছোট রসুন। কি দাম বলছে ভাই ছোটটা? 45-46। আবার যেটা খারাপ 4042, কালার খারাপ ছোটটা। ভাই রসুন কিনলেন? বড় না মাঝারি? মাঝারি কিনলাম, 48-47-45, তারপরে 151। পাঁচ মানে 48-5051, এটা হচ্ছে মাঝারি সাইজের। 6100 এর মধ্যে একটু বড় দানাটা আজকে বাজারে বেচা কিনা হচ্ছে। আজকে বাজারে আমরা দেখি দেখছেন আমদানিটা মোটামুটি ব্যাপক আমদানি রসুন। এই পাশে যে রসুনটা দেখছি ভাইয়ের রসুনটা নষ্ট হয়ে গেছে অনেকটা, কালারটা খারাপ হয়ে গেছে ভাইয়ের রসুনের। তো মাঝারি বড় রসুন। কি আর ভাই, কালার নষ্ট হলো কি করে রসুনের? মানে শুকাইছিলেন না নিচে? কত দাম বলছে আজকে? 5000। যদি রসুনটা বড় দানা আজকে বাজারে 6000 রসুন, তাহলে প্রায় 1000 টাকা ধরা এখনকার বাজার হলে, মানে একটু ভুলের কারণে হয়ে গেল। তো ভুলের কারণে, কারণ রসুনটা যখন জমি থেকে উঠানো হয় তখন আপনার রসুনটা শুকানো লাগে। তো ভাই কাঁচাই তুলে ফেলছিল উপরে, এ কারণে নষ্ট হয়ে গেছিলো। আমরা এখানে একটা সাদা ফ্রেশ ধবধবে মাঝারি দানার রসুন দেখছি, তবে দুই একটা ছোট আছে, গড় মিক্সার আছে। কি দাম বললো ভাই আপনার? কত বলছে ভাই আজকে কম বলছে একটু? কত বলছে? কত বলেছে? 5300। মানে এই রসুনটা বিক্রি হয়েছিল কত হাটে? 5700-5800 এর মধ্যে, 4-500 টাকা মুখ করা আজকে একটু দাম কম হচ্ছে। তবে আমদানিটাও একটু বেশি, আমদানির পরেও আবার অনেক সময় আপনার দাম উঠানামা হয়। তো দর্শক, এখানে আমরা যে রসুনটা দেখছি, তো চাচার রসুনটা হচ্ছে একটু বড় আছে, কিছু মাঝারিও আছে। চাচা কেমন দাম হচ্ছে আজকে? 5900। মানে 6000 পর্যন্ত দাম হয়েছে আজকে হাটে। তো চাষে মনে করছে 6000 হলে দিতে চাইছিলেন না বেশি? 6000 হলে আর 100 টাকা বাড়লেই দিয়ে দিবে চাষা, 100 কম হয়েছে দাম। এখানে কি 41-এ নাই না এখনো 42-এ আছে চাষা মন করা? এখনো 42-এ আছে। গতবার তো শুকনোকালে কমাই দিছিল 1 কেজি, এবার এখনো কমাই নাই, এবার এখনো কমাই নাই। গতবার কাঁচাকালে 42 ছিল, শুকনোকালে 41 করছিল, তো এবার এখনো কমানো হয় নাই। পাশের যে রসুনটা দেখছি এটা হচ্ছে মাঝারি দানা রসুন, সাদা ফ্রেশ শুকনো রসুন। কত বললো আজকে? আজকে একটু দাম কম, আমদানি বেশি। কত হয়েছে আজকে চাষা? মানে
5300 বলছিল, এখন এসে মনে হয় একটু কমই লাগবে নাকি? মানে সকালে এসে 5300 দাম হয়েছিল, তো তখন বাজারে সেল দেয় নাই, তো এখন যে আমদানি বেশি এখানে ব্যাপারে হয়তো একটু দাম কমই বলছে এখন। আমরা এ পাশে আরেকটা রসুন দেখছি, সাদা ফ্রেশ শুকনো, 80 টাকা দিলেন না? মাঝারি দানার রসুন এগুলো 80 টাকা পাবে। ভাই আজকে কেমন দাম হয়েছে মাঝারিটা? 5700, 5700 দেন নাই দেখছেন, আর একটা উঠে গিয়ে এখনো 42-এর মন নিচ্ছে না, এখনো 42-এর মন। আর হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার যেটা একটু বড় রসুন 6100 থেকে 200, এর মধ্যে আজকে বড় রসুনটা বেচা কিনা হচ্ছে। তবে এখন বাজারে মাঝারি রসুনটার একটু আমদানি বেশি, বড় রসুন খুব কম বাজারে। এটা কি দাম বলছে ভাই আজকে? 46-47, 46-47 মাঝারি রসুন আজকে বাজারে বেচা কিনা হচ্ছে 4700 থেকে 800, মানে 47-48 এই দামে বেচা কিনা হচ্ছে। যদি আবার দানাটা চরস হয় আপনার 5200-300 বেচা কিনা হচ্ছে। ভাই আপনারটা কেমন বলেছে আজকে? 5600 পর্যন্ত, 5600। তো এটার দানাটা এক চরুষ দানা, আপনার কালারটাও ভালো শুকনো রসুন। তো মাঝারির মধ্যে আবার ভাগ থাকে, যেগুলো মাঝারির মধ্যে আবার দুই একটা ছোট থাকে, তো এ কারণে 200-300 টাকা মূল করে দাম কম বাড়া হয়। আর মাঝারির দানা এক চরুষ দানা হলে দামটা 5000 আজকে বাজারে 600 এর মধ্যে হচ্ছে, আর বড় রসুন 5-6000 থেকে 1-200 টাকা বাজারে বেচে কিনা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। রাজশাহী ঝলমলে হাট হচ্ছে সপ্তাহে দুই দিন, সোমবার বৃহস্পতিবার। তো এই হাটে আসার জন্য অনেকে বলছিলেন, লোকেশনটা হচ্ছে যে বাসগুলো রাজশাহীর দিকে ছেড়ে আসবে আপনারা সুপারভাইজারকে বলে আর রাজশাহী ঝলমলে হাটে নামাই দিবে, একদম মহাসড়ক যে মেন মহাসড়ক রাজশাহীর তার সাথেই হচ্ছে ঝলমলিয়া হাট।